तो आज के আমাদের যে মূল আকর্ষণ আমাদের ববিদা এসেছেন উনি সারা বাংলার নেতা আমাদেরকে দিশা দেখায় তাই আমাদের জেলা সভাপতি এবং আমাদের নিয়মদ্দা এসেছে সুজন এসেছে সকলকে এবং আগাদিকে যারা পাবলিক আছে সকলকে আমার সালাম নমস্কার জানিয়ে আমি দুই তিনটি কথা বলতে চাই আজকে माननीय মুখ্যমন্ত্রী বাংলার জন্য যেভাবে মানুষের জন্য 18 ঘন্টা 16 ঘন্টা ধরে কাজ করে এটা নজিরবিহীন ভারতবর্ষের ভিতরে একজন মহিলা নেত্রী সেটা মানের মুখ্যমন্ত্রী ভালো আশা করতে পারেননি আজকে কিছু নিয়ে যে আন্দোলন করছে সেই সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে আপনারা লাখ লাখ মানুষ আসছে ছয় আটটা ভিডিও দেখাচ্ছে না এই মানুষকে কিভাবে মানুষ করতে যা হচ্ছে আজকে পাঞ্জাবি হরিয়ানার মানুষরা माननीय मुख्यमंत्री के आगामी दिन उपहार तुले देव समस्त कर्मीबृंद जरा प्रधान एवं मेम्बर एवं अंचल सभापति सकल मिले उन्नयन जेखने जा मानुष हजार हजार मानुष लाख लाख मानुष आज के हजार हजार मानुष सकल के धन्यवाद ग्रामे गानी मुख्यमंत्री प्रचार कर प्राय 68 पंचायत सकल गुला प्रचार कर चाहब आगामी दिन माननीय मुख्यमंत्री नेतृत्व आज के मिशिल मीटिंग दिखे आगामी दिन सकल मिले अपूर्व एंकारिंग कर दीर्घ दिन बस वक्त रखबो ना बबी सकल भाई के समय नष्ट करा पास जिलार सांसद सर जाना सांबा विधानसभा
উপস্থিত আছেন উপস্থিত আছেন সমস্ত বিধানবৃন্দ উপস্থিত আছেন এখানে সকলের শ্রদ্ধেয় মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের মানুষ রাজ্যের বাইরের মানুষ যাকে সম্মান প্রদান করেন শিক্ষাবিদ মোহাম্মদ সোহরাব সাহেব বর্তমানে মুর্শিদাবাদ জেলা পরিষদের মেন্টর তাকে প্রণাম জানিয়ে দু একটা কথা বলবো এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি প্রতি মুহূর্তে যিনি লড়াই করে চলেছেন আপনাদের জন্য একদিকে সংগঠন অন্যদিকে উন্নয়ন তার একমাত্র স্বপ্ন বিধানসভায় তার জোরালো বক্তৃতা শোনার সুযোগ হয়েছিল এখন পার্লামেন্টে তিনি বক্তৃতা করছেন তার ফাঁকে অধিকাংশ সময় এই জেলা পরিষদ এবং এই বীরভূম নয় মুর্শিদাবাদ জেলার প্রত্যেক প্রান্তরে প্রান্তরে তিনি যাচ্ছেন দলকে সংগঠিত করার লক্ষ্যে এবং আগামী দিন এই 2021 সালে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে 22টা সিটি মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার লক্ষ্যে যিনি এগিয়ে চলেছেন সেই তাহির সাহেব এখানে উপস্থিত আছেন আপনাদের সম্মানীয় সাংসদ সাহেব খুব সম্মানীয় ব্যক্তিত্ব রাজনৈতিক মানুষ তিনি তৎপরা ছিলেন না কিন্তু এখন প্রতি মুহূর্তে এই জেলার বিভিন্ন প্রান্তরে তিনি ঘুরছেন সেবামূলক কাজে নিজেকে নিযুক্ত করেছেন পার্লামেন্টেও তার জোরালো বক্তব্য শুনতে পাচ্ছি আমি সকলের নাম করতে পাচ্ছি না ক্ষমা পাচ্ছি এই কারণে আমরা বাইরে থেকে এসে কথা বলার সুযোগ পাই সম্মানিত করেন কিন্তু আমার লজ্জা হয় এখানে অনেক বড় বড় সুবক্তা আছেন বিশেষ ব্যক্তিত্ব আছেন আমাদেরকে সুযোগ দিতে গিয়ে তাদের বক্তব্য শোনার সুযোগ হয় না নাইসও পারি না কিংবা কিছু কথা না বলেও পারি না আপনারা সকলে আমাকে ক্ষমা করবেন বীরভূম জেলার সঙ্গে মুর্শিদাবাদের জেলার যোগ আছে দীর্ঘদিন আপনাদের সঙ্গে মঞ্চে বক্তৃতা করেছি আপনারা শেষ করে দিয়েছেন আমি গর্বিত আজকে এমপি হয়েছি অনুব্রত মণ্ডল সংগঠক তিনি যেভাবে লড়াই করে বীরভূম জেলার দুটো সিটকে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে কিন্তু আমি মুর্শিদাবাদ জেলার সঙ্গে থাকতে চাই সেটা প্রমাণ করে দিয়েছি বারবার আজকেও প্রমাণ করেছি কি আমাদের তিনজনের সিট খলিলুর সাহেবের আবু তাহের সাহেবের আমার সিট পাশাপাশি আছে শুধু তাই নয় থাকার যেখানে জায়গা আছে সেখানেও পাশাপাশি একটা সিট বাইরে নাই একই সঙ্গে আছি একই সঙ্গে থাকব আপনাদের সঙ্গে থেকে লড়াই চালিয়ে যাব এই অঙ্গীকার আজকে করতে এসেছি আমি তিন চারটা কথার উপর বক্তৃতা করতে চাই বক্তৃতা করবেন ববি হাকিম অপূর্ব সরকার অনেকেই আছেন সুজাতা এখানে এসেছে সুব্রত সাহা আছে আশিস আছে সকলের নাম করতে গেলে মুশকিল আমি তিন থেকে চারটা বিষয়ের উপর ছোট্ট ছোট্ট করে বক্তৃতা করতে চাই কি বক্তৃতা করতে চাই তাহের সাহেবও ছিল অপূর্ব সরকারও ছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আর অনুব্রত মণ্ডলের সংগঠনের ভিত্তিতে লক্ষাধিক ভোটে জয়লাভ করে পার্লামেন্টে গিয়েছি পার্লামেন্টে গিয়েও আপনাদের নেতা আবু তাহেরকে পেয়েছি আপনাদের নেতা সম্মানীয় ব্যক্তিত্ব ভালো মানুষ খলিলুর সাহেবকে পেয়েছি পার্লামেন্টে গিয়ে ভেবেছিলাম আমরা দেশটি দেশের মানুষের জন্য একাত্তা হয়ে পাশাপাশি সিট অ্যালটমেন্ট করে আমরা যখন পার্লামেন্টে শপথ নিয়ে পৌঁছালাম সেদিন দেখলাম একটা বিল নিয়ে এলেন অমিত সাজি ভেবেছিলাম এই পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনব তিনি সারা ভারতবর্ষের মানুষের কাছে বাংলার মানুষের কাছে নির্বাচিত হওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সব
সবাই রক্ষা করবেন তাই পার্লামেন্টে চুপচাপ বসে থেকে বক্তব্য শোনার অপেক্ষায় ছিলাম কিন্তু হঠাৎ করে একটা বিল এসে গেল সেই বিলটা কি আতঙ্কে থাকলাম কোন বিল মানুষের কল্যাণে যদি হয় আমরা সমর্থন দেব আমার নেত্রী সমর্থন দেবেন বিলটার নাম হচ্ছে এনআরসি 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 আগে বিলটার কথা বলেননি হঠাৎ করে ঘোষণা করলেন এই বিল হবে এবং বিলের আলোচনা হবে না আলোচনা না হওয়ার সমান বিলে কি আছে এনআরসিতে কি আছে এনআরসি বিল পাস হয়ে যাওয়ার পরে অমিত শাহ তার বক্তৃতায় বললেন এনআরসি বিল পাস করে নিলাম এবার পশ্চিম বাংলার মানুষকে ছাড়ব না পশ্চিম বাংলায় এনআরসি করব আতঙ্কে উঠলাম ব্যথা নিয়ে ফিরলাম তিনজন এমপি কারণ তার কয়েকদিন আগে আসামের এনআরসি দেখেছি তার কয়েকদিন আগে 20 লক্ষ মানুষের নাম আসাম থেকে বাদ গিয়েছে দেখেছি এবং সেখানে ভারতবর্ষের মানুষকে আতঙ্কিত হতে দেখছি কারণ তারা বারবার কথা বলেছিল মুসলিমদেরকে গলা ধাক্কা দিয়ে এই বাংলা থেকে তাড়িয়ে দেব দিলীপ ঘোষরা বলেছিল কিন্তু আসাম কি বলল 20 লক্ষ মানুষের মধ্যে 14 লক্ষ হিন্দুর নাম বাদ চলে গেল 5 লক্ষ সামথিং মুসলিম সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষের নাম বাদ চলে গেল ভারতবর্ষের মানুষ চমকে উঠল আসামের মানুষ বলল মোদিজি তুমি তো নির্বাচনের আগে কথা বলনি তুমি বলেছিলে একবার সুযোগ দাও একবার পাল্টে দাও একবার ভারতবর্ষের গদিতে আমাকে প্রধানমন্ত্রী হতে দাও আমি তোমাদেরকে প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা পৌঁছে দেব আশায় বুক বেঁধেছিলাম বুক বেঁধে ভেবেছিলাম প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলার মানুষ নয় ভারতবর্ষের মানুষকে 15 লক্ষ করে টাকা দিবে করে মোদির কাছে মহামান্য রাজ্যপালের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি বললেন আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমার সরকার থাকতে আমি জীবিত থাকতে কোন অবস্থার মধ্যে দিয়ে আমি এনআরসি করব না আমি এনআরসি করব না আমি এনআরসি করব না আমার একজন মানুষকে বাংলা থেকে কোথাও যেতে দেব না এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অবাক লাগে বক্তব্য ছোট করতে বলেছেন তার কারণ বুঝতে পাচ্ছেন আমার একটা সাবজেক্ট হলো এখনো তিনখানা বাকি আর একটা বলে শেষ করি কয়েকদিন আগে বোলপুরের মাটিতে অমিত সাজি এসেছিলেন র্যালিতে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়েছে দেখালেন রাজনৈতিক ভাবে তিনি সেটা করতেই পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু সাংবাদিক সম্মেলন করে তিনি দুটো কথা বলেছেন এই দুটো কথা বলার পরেই আমার বক্তব্য শেষ করব সাংবাদিকদের প্রশ্নে বললেন আপনার র্যালিতে প্রচন্ড লোক হয়েছে এর কারণটা কি কারণটা বললেন নরেন্দ্র মোদিজির প্রতি আস্থা আর একটা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি দিদির প্রতি অনাস্থা অবাক হয়ে গেলাম নরেন্দ্র মোদির প্রতি আস্থা কিসের জন্য গুজরাটের দাঙ্গায় হাজার হাজার মানুষকে যারা খুন করেছিল যাদের নেতৃত্বে দাঙ্গা হয়েছিল তাদের প্রতি নতুন করে ভারতবর্ষের মানুষ আস্থা জ্ঞাপন করছে আমার জানা নেই তাদের প্রতি আস্থা জনসভায় বক্তৃতা দিয়ে বেকারদের 2 কোটি করে বছরে চাকরি দেওয়ার কথা বলেছিল একটা চাকরি হয়নি 14 কোটি চাকরি হতো 14 জন মানুষ বলতে পারবে না সেই মিথ্যাচারের প্রতি আস্থা আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম আর দিদির প্রতি অনাস্থা 67টা প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে সরকারের প্রকল্প পৌঁছে দিচ্ছেন ভারতবর্ষের কোন রাজ্যে কোন মুখ্যমন্ত্রী যে কাজ করতে পারেনি বিনা পয়সায় রেশন কোন মুখ্যমন্ত্রী করতে পারেনি মানুষের এত সুযোগ রাজ্য সরকার নিজের অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়েও করেছেন তার জন্য অনাস্থা তাই বন্ধু আপনাদের কালকে বলতে এসেছি এ ভোট এ প্রতিজ্ঞা আমাদের কিসের বাঁচার একদিকে উন্নয়নের পক্ষে ভোট দিতে হবে জোড়া ফুলকে আর অন্যদিকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে আজকে শপথ নিতে হবে
বারোটি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা ভোট যাতে জোড়া ফুলে পাই, আবু তাহের খানের নেতৃত্বে, সকলের নেতৃত্বে, সৌরভ সাহেবদের মতো নেতাদের, অপূর্ব সরকারের মতো নেতাদের নেতৃত্বে 22টা সিট, 22টাই উপহার দিতে হবে, এই প্রতিজ্ঞা নিয়ে যাবেন। কারণ এই ভোট বাঁচার ভোট, এই ভোট উন্নয়নের ভোট, এই ভোট নরেন্দ্র মোদী তথা বিজেপির ধপ্পাবাজের বিরুদ্ধে ভোট। এই গুটি কয়েক কথা বলে যে কথা বলার ছিল, যে কথা শোনার ছিল, সুযোগ হলো না। আবার কোনোদিন হলে আপনাদের সঙ্গে মিলিত হব। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের ঘরের লোক অসিদ্ধা এমপি সাহেবকে। আমি এবার ছোট্ট করে আমাদের আরেক সাংসদ, জঙ্গিপুরের সাংসদ, আমাদের প্রিয় নেতা খলিলুর রহমান সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের এই ঐতিহাসিক সভায় উপস্থিত আমাদের প্রিয় নেতা এবং আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রধান সৈনিক হিসেবে আমাদের ফিরহাদ হাকিমকে পেয়েছি, এবং আছি আমাদের আরও এক বাইরে থেকে এসছেন আমাদের সুজাতা মণ্ডল খাঁ, এছাড়াও উপস্থিত আছেন আমাদের মন্ত্রী জাকির হোসেন সাহেব, আমাদের জেলা সভাপতি আবু তাহের খান, এবং আমাদের আরও এক মন্ত্রী জাকির হোসেন সাহেব, এছাড়াও এক ঝাঁক আমাদের বিধায়ক, ব্লক সভাপতি, অন্যান্য সম্মানীয় নেতৃত্ব, এবং আমার সামনে উপস্থিত আমার আর দলের সৈনিকবৃন্দ সকলকে আমি নববর্ষের শুভেচ্ছা সহ আমি সকলকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন, সালাম এবং নমস্কার জানাই। আমার পূর্ববর্তী বক্তারা খুবই মূল্যবান বক্তব্য রেখেছেন, বিশেষ করে আমাদের অসিদ্ধা, আমার দাদার মতোই উনি আমাকে স্নেহ করেন ভাইয়ের মতো, এবং আমিও দাদার মতো তিনাকে শ্রদ্ধা করে চলি। আমরা উনি যেটাই বলেছেন খুব সঠিক, আমরা একসঙ্গে এক পাশাপাশি যেমন লোকসভার মধ্যে বসি, আবার পাশাপাশি একই ফ্লোরে, পাশাপাশি একই ফ্ল্যাটে থাকি আমরা। তো আমরা যে বিষয়টা আপনাদের সামনে, একটা কথাই আমি বলবো, আমাদের যে নেত্রী 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে সাধারণ মানুষের জন্য যে ভেবে যে উন্নয়নগুলো করছেন তার নিরিখেই কিন্তু আপনারা আগামী দিনে ভোট করবেন। কোনোভাবে আপনারা সাম্প্রদায়িক শক্তিকে আপনারা জায়গা দেবেন না, এবং যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেভাবে কেন্দ্রে যে বিজেপি সরকার যেভাবে পশ্চিমবাংলায় জমি দখল করতে চাইছে তা কোনোভাবে সুযোগ দেবেন না। আমাদের নেত্রী কী ভেবেছেন যে মানুষের শিশুর জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত তার সমস্ত উন্নয়নের পরিকল্পনা করে যাচ্ছেন, এবং তার মাঝে অনেকগুলো উন্নয়ন দিয়ে যাচ্ছেন। আজকে বাংলায় আমরা বলতে পারি প্রতিটি বাড়িতে কম হোক বেশি হোক তার উন্নয়ন পৌঁছে যাচ্ছেন। আমি মুর্শিদাবাদ জেলায় আমরা রয়েছি, আমি মুর্শিদাবাদ জেলার কথাই বলবো আর কি। আমাদের দিদি মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের জেলায় 3টি সুপার স্পেশালি হসপিটাল পেয়েছি আমরা। আমরা আরও কী পেয়েছি? আমরা মুর্শিদাবাদ জেলায় মেডিকেল কলেজ পেয়েছি এবং হাসপাতাল, পাশাপাশি আমরা ইউনিভার্সিটিও পেয়েছি। আমাদের স্কুলের সংখ্যাও বেড়েছে, কলেজের সংখ্যাও বেড়েছে। মানুষের যে সে না খেয়ে না থাকে তার জন্য খাদ্যসাথী ফ্রি রেশনিং ব্যবস্থা করেছেন, এবং পাশাপাশি কেউ না চিকিৎসা মারা না যান তার জন্য স্বাস্থ্যসাথী কার্ড সরকারের মধ্যে দিয়ে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছেন। তো এই উন্নয়নের নিরিখে আপনারা আগামী দিনেও আমাদের তৃণমূল কংগ্রেসকে ঘাসের উপরে যে জোড়া ফুল সেই চিহ্নে ভোট দিয়ে আপনারা দিদিকে মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় নিয়ে আসবেন। আজকে আপনারা যোগদান করার জন্য আবার একবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেত্রী সুজাতা খাঁ মণ্ডল মহাশয়া। এই যে নমস্কার, সবাই কেমন আছেন? সবাই খুব ভালো থাকবেন, কারণ আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। আর যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে পায়ে হেঁটে চলে,
বড় বড় ট্রাকে চেপে র্যালি করে না, তার সৈনিকেরা কখনো খারাপ থাকতে পারে না। তাই আমরা সবাই ভালো থাকব আর সবাইকে ভালো রাখব, তাই তো? মঞ্চে উপস্থিত মাননীয় অভিভাবক সমূহ, আমার প্রিয় মহানগরী ববি হাকিম মহাশয়কে আমার প্রণাম জানাই। এছাড়া আজ আমাদের এই মঞ্চ সত্যি নক্ষত্র খচিত, মানে তারকা খচিত মঞ্চ, তাই এত এত নাম, সবার নামটা হয়তো বলে উঠতে পারবো না, কারণ আজকে আমার মুর্শিদাবাদের এই পবিত্র মাটিতে প্রথম জনসভা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে। আপনারা ডাকলে নিশ্চয়ই আবার আসবো। আমার এখানে অনেক সাংসদেরা রয়েছেন, বিধায়কেরা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, এবং জেলা পরিষদ সভাধিপতি সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত বুথ স্তরের কর্মী থেকে একদম আমাদের টপমোস্ট লিডার সকলকে জানালাম আমার সশ্রদ্ধ প্রণাম অভিনন্দন। এবং যারা আপনারা, অর্থাৎ যাদের জন্য আজকে আমাদের এখানে আসা, যাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সাহস হচ্ছে, এবং আপনারা আছেন বলেই আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ঠেকাতে কেউ পাচ্ছে না, সেই আপনাদের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আজকে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, সেটা হলো যে কেন আমরা তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে পুনরায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় অধিষ্ঠান করব। কেন করব? তার কারণটা হলো বাঙালি বোঝে বাঙালির যন্ত্রণা, আর বাঙালি পারে বাঙালির যন্ত্রণা ঘোচাতে। দুদিনের উড়ে এসে জুড়ে বসা ফোড়ে নেতারা কখনো আমার আপনার যন্ত্রণা বুঝবে না, তারা শুধু ক্ষমতার দখলের জন্য তারা দেখুন তৃণমূল কংগ্রেসেরই ধান্দাবাজ পাল্টিবাজ কিছু পচা আলুদেরকে নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে নিজেদের বাগান সাজাচ্ছে, মানে তাদের ক্ষমতায় আসার জন্য বিজেপির রাজ্য স্তরে কোনো লিডার নেই, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেলে দেওয়া পচা আলুদেরকে নিয়ে তাদেরকে সাজাতে হচ্ছে। এবার আপনারা ভেবে দেখুন, আপনাদের এখানে যিনি পর্যবেক্ষক ছিলেন, দয়া করে আমাকে নামটা জিজ্ঞাসা করবেন না, আপনারা সবাই জানেন তিনি এই পাঁচিলের উপর বসেছিলেন বিগত 3 থেকে 4 বছর ধরে, রোজই জল মাপছেন, রোজই জল মাপছেন। তারপরে করলেন কি, উনি পাঁচিল থেকে ঝাঁপ মারলেন। আপনারা ভাবুন, যে মানুষটার পরিবার 10 বছরেরও বেশি সময় ধরে আপনাদের দয়ার দান, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দান এত বছর ভোগ করে এসেছেন, এমএলএ এমপি মিনিস্ট্রি চেয়ারম্যান চেয়ারপারসন এমনকি উনি এখন যাকে নির্লজ্জের মতন নাম না ধরে আমাদের প্রিয় যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বলে কটাক্ষ করছেন, তো বলি উনিও তো বাপেরই বেটা। তার পরিচয়টা কি? তার বাবারই তো দয়ারাতে তিনি এমএলএ এমপি হয়েছেন, তাহলে আমরাও যদি তাকে বলি কই রে বাপের বেটা, সেটা কি সম্মানের হবে বলুন? আমরা তো সবাই এক একটা করে পারিবারিক মানুষ, সেখানে আমরা কারো ভাইপো ভাইজি সন্তান এটা তো স্বাভাবিক, আমরা তো কেউ বানের জলে ভেসে আসিনি, আমরা তো কেউ ওনার মতন অধিকারী মশাইয়ের মতন, আমরা তো কেউ নিজেদেরকে অনাথ আশ্রমের ভাবি না। আজকে যদি তার হিম্মত থাকে, আমি অধিকারী বাবুকে বলতে চাইছি বা তার দেখা দেখি যেসব বিজেপি নেতারা আমাদের যুব নেতাকে ভাইপো বলে কটাক্ষ করছেন, যদি মায়ের দুধ খেয়ে থাকেন বাপের বেটা হয়ে থাকেন, তাকে নাম ধরে বলুন, তাহলে বুঝবো আপনাদের দম আছে। আসলে কি জানেন,
তারা এত বছর নির্লজ্জের মতন মমতা বন্দ্যোপাধ্যায় দয়ার দান ভোগ করেছেন, আপনাদের দয়ার দান ভোগ করেছেন, তারপর তার মনে হলো, তারপর তার মনে হলো মুখ্যমন্ত্রী হতে হবে। কিন্তু উনি যখন বুঝলেন যে উনি মুখ্যমন্ত্রীটুকু না হলে নাকি বঞ্চনা শিকার, আমার এদিকে মা বোনেদের বলছি, তখন যখন বুঝলেন যে আপনারা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকে মুখ্যমন্ত্রী মেনে নেবেন না, এবং তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবে, তখন ওনার মনে হলো যে এবারে তো জেল খাটার সময়ও চলে এসছে, কারণ উনি এতদিন বিজেপির নেতাদের কথাই ছিলেন, নারদা চোর দুষ্ট ছিলেন, আর সে কোন সাবান বলে জানি না, মা কাকিমারা জানেন নাকি যে কোন সাবান বলে তৃণমূল থেকে যাওয়া রাতারাতি নাকি যখন বিজেপিতে তারা থাকে না চোর থাকে, আবার বিজেপিতে গেলেই নাকি সাধু হয়ে যায়, জানেন এমন কোন সাবান আছে? আমার তো অন্তত জানা নেই, আমি তো বিজেপি ছেড়ে এলাম, আমার জানা নেই কিন্তু সেই সাবানটা কি সাবান যেটা নাকি তৃণমূলের চোর রাতারাতি নাকি বিজেপিতে সাধু হয়ে যায়। তো সেই তার যখন মনে হলো যে এবারে তো মুখ্যমন্ত্রীটাও হব না, কারণ মানুষ তৃণমূলে মুখ্যমন্ত্রী একজনকেই মানে, পশ্চিমবঙ্গের মা মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং দেখলেন যে জেল খাটাটাও সুনিশ্চিত হয়ে আসছে, তখন পাঁচিরে বসে থাকা ঘাপটি মারা নেতার মতন আপনাদের হাজার হাজার মানুষের, লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস ভেঙে উনি পাঁচির থেকে ঝাঁপ মারলেন। ঝাঁপ মারলেন কোথায়? না সেই নদ সাবানের পাটি, সে সাবানের বলে চোর নাকি সাধু হয়ে যায়। আর আপনাদের একটা কথা নিশ্চয় জানতে ইচ্ছে করছে যে আজকে উনি গেছেন, তারপর ওনার ভাই গেছেন, লাইনে অনেক আছে, চিন্তা করবেন না। আমার তো মনে হয় যে পায়ে কাঁটা ফুটে থাকলে সেই কাঁটা যদি আমরা না সরাই গোটা শরীরে ক্যান্সার হয়ে যেতে পারে, গোটা শরীরটাকে ক্যান্সারের হাত থেকে বাঁচাতে গেলে এই রকম কাঁটারা যত আমাদের দল থেকে বেরিয়ে সাবান পাটিতে যে সার্কাস দেখাবে আমাদের তৃণমূল কংগ্রেস, তত বেনজল বেরিয়ে গঙ্গা জলের মতো শুদ্ধ হবে। আপনাদের নিশ্চয় মনে হচ্ছে যে আমি বিজেপি ছেড়ে কেন তৃণমূলে এলাম, নিশ্চয় এটাই এখন সবার মনের প্রশ্ন, কেন এলাম জানেন? যে বিজেপি ধর্মের লড়াই লাগায়, হিন্দু মুসলিমের লড়াই লাগায়, এবং সর্বোপরি কি জানেন, হিন্দুদের মধ্যেও জাত বিভাজন করে, ব্রাহ্মণ সমাজ, ঠাকুর সমাজ, শিডুল কাস্ট, শিডুল ট্রাইব, পিছড়েবাগ, দলিত সমাজ তাদের সঙ্গে মিশতে পারে না। এবার আমি ভাবুন, আমি একটি শিডুল কাস্ট তপশিলি সম্প্রদায়ের মহিলা, একটি পড়াশোনা জানা মহিলা, যেটাকে তথাকথিত শিক্ষিত বলে। এবার আমরা তো সবাই জীবনে এই দিনটা দেখতে চাই যে আমরা যেন আমার বাবা মাকে গর্ব করতে পারি, বাবা মাকে গর্ব অনুভব করাতে পারি নিজেদের কাজে, তেমনি কোথাও কিন্তু আমরা নিজেদের সমাজের প্রতিও দায়বদ্ধ, কারণ আমরা সবাই সামাজিক জীব, একা একা কেউ বাঁচতে পারি? ভাবুন তো, আজ দীর্ঘ 8-9 মাস আমরা সবাই করোনার বিরুদ্ধে ঘরবন্দি ছিলাম, ভালো লাগছিল? ভালো লাগছিল? কেমন পাগল পাগল লাগছিল, কারো মুখ দেখতে না পেয়ে, কারো সাথে কথা বলতে না পেরে, কেন? আমরা সবাই সামাজিক জীব, সবাই সবার জন্য বাঁচবো, প্রত্যেকে আমরা অপরের জন্য বাঁচবো, তবেই নিজের জন্য বাঁচাটা ভালো হবে। এবার যখন দেখলাম যে এই দলে শিডুল কাস্ট, শিডুল ট্রাইব বা তপশিলি সম্প্রদায় ভুক্ত পিছড়ে বর্গ যারা, তাদেরকে সম্মান দেওয়া হয় না, তাদের যোগ্যতা থাকলেও দাবিয়ে রেখে দেওয়া হয়। আমি ভেবে দেখলাম যে আমি যদি শুধু নিজের টুকু ভেবে বাঁচি,
আজকে আমি যতটুকু পড়াশুনো করেছি সেটুকু যদি আজকে আমার সমাজের আমার মতো যারা অনেক একাকী নারীর লড়াই শুরু করে তাদের যন্ত্রণাটা যদি অ্যাসেম্বলি বা পার্লামেন্টের মাধ্যমে মানুষের কাছে বিচারের জন্য পৌঁছতে না পারি তাহলে আমার বেঁচে থাকাটা কি সত্যি সম্মানের বেঁচে থাকা না স্বার্থপরের বেঁচে থাকা? সেই স্বার্থপরটা হতে পারিনি, তাই মনে হলো যে এই সাবান পাটি ছেড়ে বেরোনো উচিত। এবং জানেন ওই দলটিতে নারীদের সম্মান সুরক্ষাও নেই, তারা মাফিয়া তোলাবাজ দুষ্কৃতীদেরকে জায়গা দেয় সুরক্ষা দেয়, কিন্তু যারা আমাদের মতো রক্ত দিয়ে লড়াই করে বুক চিতিয়ে লড়াই করে তাদের সম্মান সুরক্ষা দেওয়ার প্রয়োজন মনে করে না। কিন্তু আমার দলনেত্রী আমার যুব নেতা আমাকে সম্মান দিয়ে তাদের বলায় জড়িয়ে নিয়েছেন। আজকে ভাবুন আমি সেই পার্টির জন্য রক্ত দিতে এসেছি একটা নারী হয়ে, যে দলটা একটা নারীর হাতে আপনারা আজ থেকে অনেক বছর আগে তুলে দিয়েছিলেন। 1998 সালের 1 জানুয়ারি আমার দল তৃণমূল কংগ্রেস পথ চলা শুরু করেছিল, তখন তার সঙ্গী ছিল আমার প্রিয় মহানাগরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের প্রিয় নেতা ববিদা, এবং এখানে আরো অনেক মানুষ আছেন তারা সবাই, এবং আপনারা। আর আমি মনে করলাম যে আমার জীবনের এই কঠিন একাকী নারীর সংগ্রাম আমি একটা নারীর হাত ধরেই করব, আর সেই নারীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভাবতে পাচ্ছেন ভারতবর্ষের মতো এত বড় একটা দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য গোটা বিরোধী শক্তি বিজেপির থেকে শুরু করে সবাই এক হয়ে গেছে। কেন? মেয়েদের সম্মান পাওয়ার অধিকার নেই? আমরা মেয়েরা কি চিরকাল অবহেলিত হব? আমাদের মেয়েদের মুখ্যমন্ত্রী হবার অধিকার নেই? যে নারীটি এত লড়াই করেছে 50 বছর ধরে, আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রীর লড়াই নিশ্চয়ই অনেকে জানেন। ওরা বলে না চাওয়ালা মুখ্যমন্ত্রী, হ্যাঁ নিশ্চয়ই চাওয়ালা মুখ্যমন্ত্রী, এটা আমাদেরও গর্বের বিষয় যে একটা নিম্নবিত্ত সমাজ থেকেও দেশের সর্বোচ্চ পদে পৌঁছানো যায়। কিন্তু জানেন আমাদের প্রিয় নেত্রী যখন তার বাবা মারা গেলেন তখন তিনি 16 বছরের ছোট্ট কিশোরী, সেই বয়সে উনি ইচ্ছে করলে অনেক জীবনটাকে আনন্দ অনুভব করতে পারতেন, কিন্তু ওই বয়স থেকে এত বড় সংসার ভাই বোন সবাইকে পেট চালানোর জন্য তিনি দুধ বিক্রি শুরু করেছিলেন। আপনারা সবাই জানেন হয়তো অনেকেই, ভাবুন ওইটুকু একটা মেয়ে সে নিজের সংসারকে প্রতিপালনের জন্য দুধ বিক্রি শুরু করলেন, তাহলে আমাদের তো আরো গর্ব, বিশেষ করে আমাদের মহিলাদের আরো গর্ব যে একজন, তাহলে তো আমাদের রাজ্যের সর্বোচ্চ পদে এবং উনি ভারতবর্ষের অনেক বড় বড় মন্ত্রক সামলেছেন একজন দুধওয়ালা মুখ্যমন্ত্রী, এটা কি গর্বের নয়? ভাবুন, সেটা কিন্তু অনেকেই বলে না বিজেপির লোকেরা। আমি বলছি আমি আমার নেত্রীকে নিয়ে গর্ব করি যে আমার নেত্রী কালীঘাটে টালির চালা থেকে ওই বস্তির জীবনের যন্ত্রণা থেকে আজকে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আজকে রাজ সিংহাসনে পৌঁছেছেন। কোনো বাবার ছেলে হিসাবে নয়, কোনো মায়ের মেয়ে হিসাবে নয়, শুধু লড়াই করতে করতে আপনাদের সাথ পেয়েছেন, তাই আজকে উনি নবান্নের 14 তলায়। তাই আমাদের সবার দায়িত্ব যে তাকে আবার নবান্নের 14 তলায় পাঠানোর, আর সেই জন্য আজকে আপনাদের এই কুলির মাটি থেকে সবাই প্রতিজ্ঞা পণ চ্যালেঞ্জ শপথ নিয়ে বাড়িতে ফিরবেন যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পুনরায় হ্যাট্রিক মুখ্যমন্ত্রী করতে পারি, তৃতীয়বারের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মসনদে প্রতিষ্ঠা করতে পারি। আর আরেকটা কথা না বললেই নয়, সেটা হলো বিশেষ করে আমার ডান দিকে যেসব মা বোনেরা রয়েছে তাদেরকেও বলছি, আর এখানে অনেক আমি জানি আমার পুরুষ
বন্ধুরা রয়েছেন যারা কারো বাবা কারো স্বামী কারো ভাই কারো দাদা, তাই আপনাদের কাছেও আমি বিচারের ভারটা ছেড়ে দিলাম। আজ থেকে কয়েক মাস আগে যখন বিজেপি গভর্নমেন্ট 3 তালাক বিল রদ করে দিল মুসলিম নমনীদের সুরক্ষার স্বার্থে, বিশ্বাস করুন সেদিন একটা নারী হিসাবে আমার খুব আনন্দ হয়েছিল। কোন পার্টি হিসাবে নয়, ভেবেছিলাম যাক এটা তো খুব দারুণ পদক্ষেপ যে আমার মুসলিম মেয়েদের সুরক্ষার স্বার্থে এত বড় একটা ঐতিহাসিক বিল ঘোষণা হলো। কিন্তু দুঃখের বিষয় দেখুন, বিজেপি মুখে বলে এক আর করে আরেক। যখন আমি ঠিক করলাম যে আমি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে একটা নারীর নেতৃত্বে লড়াই শুরু করব জীবনের, তখন সেই দলেরই সাংসদ যার জন্য আমি মানে আমার জীবনটাকে মৃত্যুর সামনে দাঁড় করিয়ে দিয়েছিলাম, প্রতি মুহূর্তে মৃত্যু নিশ্চিত জেনেও স্বামীর পাশে থাকাটা স্ত্রীর কর্তব্য, স্বামীর লড়াইয়ে পাশে থাকাটা কর্তব্য, সেটা বুঝে যখন তার সাথ দিলাম এবং অনেক কিছু সহ্য করেও যখন তাকে আপনাদেরই মতন বিষ্ণুপুর লোকসভার জনগণের আশীর্বাদ নিয়ে জেতাতে সক্ষম হলাম, তখন বিশ্বাস করুন তার চেয়েও বেশি আমার আনন্দ হয়েছিল আমার জনগণের ভালোবাসা পেয়ে। কিন্তু সেই মানুষটি যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছিল আমি তখন সাথ দিয়েছিলাম, যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেল মন থেকে মানতে পারিনি, বিশ্বাস করুন খুব যন্ত্রণা হয়েছিল। কারণ সেই ছোট্ট বয়স থেকে যখন ক্লাস 8-9 পড়তাম রাজনীতি বুঝতাম না, কিন্তু একটা নাম খুব চর্চায় থাকতো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমার যেখানে বাপের বাড়ি বাঁকুড়ার বড়জোড়ায়, উনি 99 সালে একবার সন্ধ্যেবেলার ওনার একটা জনসভা ছিল, তো সেখানে আসার কথা, বাচ্চা মেয়ে 7টা পেরিয়ে গেছে প্রায় 9টা বাজতে যাচ্ছে, ঘুমে চোখ ঢুলে আসছে, তো আমার বাবা মা বলছে যে ঘরে যেয়ে ঘুমোবে যাও, আজকে দিদির আসতে দেরি হবে। কোনো জায়গায় উনি জ্যামে মনে হয় ফেঁসে গেছিলেন, অন্য কোনো জনসভা থেকে ফিরতে তার রাত হয়ে গেছিল, তো দিদি সেদিন অনেকটা রাত্রে পৌঁছেছিল। আমি কিন্তু ওই বাজার এরকমই একটা বাজারে হয়েছিল দিদির জনসভা 1999 সালে, তো আমি বিশ্বাস করুন ঘর যাইনি, বলেছিলাম না যত রাতে হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখব। কারণ কেন বলুন তো, ভালো লাগতো একটা নারী যে সমাজে এখনো মেয়েদেরকে পুড়িয়ে মারা হয় সামান্য পণের জন্য, সেখানে একটা নারী এই রকম একটা লড়াই করতে পারে জীবনের সব রংকে দূরে সরিয়ে আমাদের পশ্চিমবঙ্গের জনগণের মুখে রং রঙের হাসি ফুটিয়ে দেওয়ার জন্য নিজে সাদা শাড়িতে নিজেকে সজ্জিত করতে পারে, বলুন সেই নারীটার সাথ দেব না? কিন্তু তাও স্বামীর হয়ে সাথ দিয়েছিলাম। ওই যে বললাম সীতাকে সবসময় অগ্নি পরীক্ষা দিতে হয়, সেবারও আমি কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও স্বামীর সাথ দিয়েছিলাম। কিন্তু যখন আমার মনে হলো যে আমি সম্মানের সাথে রাজনীতিটা করতে চাই একটা নারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তখন তার মনে হলো আমার হাতটা ছেড়ে দেওয়া দরকার, এত বড় একটা পৃথিবীতে একটা অল্প বয়সী নারীর হাত ছেড়ে দেওয়া দরকার, যে কিনা অগ্নি সাক্ষী করে বলেছিল সারা জীবন একসাথে পথ চলবো। এটাই তো সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, সারা জীবন পথ চলারই তো একসাথে অঙ্গীকার নেওয়া হয়, তাই তো? কিন্তু তার মনে হলো যে ওপেন টিভিতে আমাকে তালাক দিতে হবে, অপরাধটা কি না দল ত্যাগ? আপনারা একটু জানাবেন দল ত্যাগ কি ঘর ভাঙার কারণ হতে পারে? আপনারা সাপোর্ট করেন যে আমার সাথে যে অন্যায় অবিচার একজন বিজেপির সাংসদ করলো, যে বিজেপি কয়েক মাস আগে 3 তালাক উঠিয়ে দিল আর সেই বিজেপির সাংসদ তার স্ত্রীকে শুধু দল ত্যাগের জন্য তালাক দিচ্ছে, বাবা যায় এটা কত বড় যন্ত্রণার ভাবতে পারেন? আমি কিন্তু কোনোদিন মনে করিনি যে রাজনীতি আর পরিবার এক হওয়া উচিত, রাজনীতিটা তো ঘরের বাইরে আর সংসারটা তো ঘরের ভেতরে, তো সেখানে দুটো সে কিন্তু মিলিয়ে ফেললো, তার সাথ দিয়েছি আমার সাথ দিল না। এবং আরেকটা জিনিস আপনাদের খেয়াল করা দরকার, অনেক যন্ত্রণা সহকারে এই কথাগুলো বলছি,
বিজেপির কোন লিডার অনেকেই আমাকে ফিরে যেতে বলছেন, কিন্তু আমি তো আর ফিরবো না। তার কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসায় থাকতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য থাকতে চাই, ববি দাস স্নেহধন্য থাকতে চাই, আপনাদের স্নেহধন্য থাকতে চাই। তাই জন্য আমাকে যখন এই নিষ্ঠুর অত্যাচার যখন ওপেন টিভিতে আমাকে তালাক দিচ্ছে এবং অনেক মিথ্যা দোষে দুষ্ট করলো, আমি শুধু একটাই কথা জানতে চাই, আজ 10 বছরের সম্পর্কে ওই দোষগুলোই দুষ্ট ছিলাম না? শুধু বিজেপি ছেড়ে টিএমসি এলাম বলেই দুষ্ট হয়ে গেলাম? কিরকম অন্যায় অবিচার বাবন! এবং তার বিনিময়ে বিজেপির একজন লিডারও পর্যন্ত, এমনকি বিজেপির মহিলা নেত্রীরাও আমার পাশে দাঁড়ায়নি এই ব্যাপারটাতে, যে না, রাজনীতি রাজনীতির জায়গায় আর সংসারটা সংসারের জায়গায়। শুধু এই কথাগুলো কেন বললাম জানেন? ঘরের কেচ্ছা বলতে ভালো লাগে না, শুধু এই কারণে আমার মা বোনেদের উদ্দেশ্যে আবার বলছি, যদি একজন সাংসদ, বিজেপির সাংসদ যারা তিন তালাক রদ করে, সে যদি তার স্ত্রীর হাত ছেড়ে দিতে পারে এবং বিজেপির কোন নেতা নেত্রী যদি প্রতিবাদ না করে, কাল যদি ভুলক্রমেও বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, আমি বলছি আপনাদের অনেক মা বোনেদের ঘর ভেঙে যাবে। কারণ বিজেপি ঘর জোড়ার কাজে নয়, ঘর ভাঙার কাজে ওস্তাদ। ঠিক আছে, তো একটাই কথা না বলে আজকে শেষ করতে চলেছি, কারণ এরপরে আমাদের মহানাগরিক আছেন ববিদা, আপনারা তার কথা সবাই শুনবেন, সবাই ভালো থাকবেন। আর যিনি কন্যাশ্রী দিয়েছেন, রূপশ্রী দিয়েছেন, গতিধারা দিয়েছেন, সমবেতি দিয়েছেন এবং আরো অনেক অনেক প্রকল্প দিয়েছেন এবং বাংলাকে উৎকর্ষতার শিখরে নিয়ে যেতে চাইছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানানোর জন্য আপনাদের মুর্শিদাবাদের 22টা বিধানসভায় যেন 2021-এ তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করে এবং বিজেপি আর কংগ্রেসের জামানত জব্দ করে দেবেন, তবেই হবে আপনাদের আসল ওদেরকে থাপ্পড় মারা জবাব। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করলাম, সবাই ভালো থাকবেন এবং তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাবেন, তৃণমূল কংগ্রেসকে পুনরায় সরকারে প্রতিষ্ঠা করবেন আর বিজেপিকে বাংলা ছাড়া করবেন, যাতে 50 না পেরোতে পারে তারা, ওই 250টা সিট জেতার তারা যেন দুঃস্বপ্নই থেকে যায়, সেই 250 তো দূরস্থ, দুইটা কেটে দিলে যেন 50টাও না পায়, সেইটা দেখারও অধিকার আপনাদের হাতে। এই বলে আজকের বক্তব্য শেষ করলাম, নমস্কার, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জনাব ববি হাকিম জিন্দাবাদ, নমস্কার, ধন্যবাদ। আপনারা যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন, কেউ ঘুরবেন না, কেউ উঠবেন না, নির্দিষ্ট জায়গায় বসে থাকুন। ভাই সব, আপনাদের সকলকে বলছি, যেমন আমার মায়েরা বোনেরা খুব সুন্দরভাবে বসে আছে, আর বেশিক্ষণ চলবে না, আধ ঘন্টার মধ্যে আমরা সবার কাজ শেষ করব। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, দয়া করে। যারা বাইরে ঘোরাঘুরি করছেন, ইতিমধ্যে কানায় কানায় মাঠ ভরে গেছে, ছাদের উপরে লোকজন আছে, এই যে অসংখ্য লোক জমায়েত হয়েছে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কেউ উঠবেন না, সকলের কাছে অনুরোধ করছি, কেউ উঠবেন না, বসে পড়ুন। আমি ধন্যবাদ দেওয়ার জন্য আমাদের প্রাক্তন মন্ত্রী, আমাদের জেলার নেতা, আমাদের নেতা জেলার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুব্রত সাহাকে অনুরোধ করব ছোট্ট করে একটু ধন্যবাদ দেওয়ার জন্য। সময় খুব কম, কারণ আমরা সবাই, আমাদের আজকে সবার মূল আকর্ষণ ববি হাকিম তথা আমাদের বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিম, তার বক্তৃতা শোনার জন্য উপস্থিত হয়ে আছি। আমি ছোট্ট করে বলবো যে আজকের এই মহতী সভা, যে সভায় আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাহেবকে আমরা পেয়েছি। উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি আবু তাহের খান, আমাদের মন্ত্রী জাকির হোসেন, আর এসছেন আমাদের সুবক্তা সুজাতা খা মণ্ডল, তার বক্তৃতা আপনারা সকলেই শুনলেন, মনোমুগ্ধ বক্তৃতা সকলে আমরা শুনলাম,
খুব ভালো, ওকে আমাদের বাড়তি পাওনা। আর এখানে আছেন আমাদের সংগঠনের এই ব্লকের সভাপতি জজ সাহেব আছে, এই এই ব্লকের যারা আমাদের যুবনেতা থেকে শুরু করে আমাদের জেলার যুব সভাপতি থেকে শুরু করে মহিলা নেত্রী থেকে শুরু করে এমএলএ, অল এমএলএ, আমাদের অল ব্লক সভাপতি, অল পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদ সদস্য কর্মাধ্যক্ষ সবাইকে, এবং আমার সামনে যারা মা বোনেরা থেকে শুরু করে এই কাঁদি মহকুমার এবং আশপাশের সকল সমস্ত শ্রেণীর মানুষ যারা প্রতি আছেন তাদেরকে সালাম আদাব জানিয়ে আমি শুধু একটা কথাই বলবো, যে আমাদের দল, আমাদের দল যে সেই দলের জায়গাতেই আছে, কেউ ছেড়ে গেলেও যে আমাদের দল এই পতাকা ছেড়ে যায়নি তার প্রমাণ আজ এই পুলিশ সভা, যে পুলিশ সভাতে মাত্র দুদিনের নোটিশে আজ এত হাজার হাজার মানুষের সমাবেশ হয়েছে, এর থেকে প্রমাণ করে দেয় যে তৃণমূলকে ছাড়া যায়, তৃণমূলকে ভাঙা যায় না। বাংলার নেত্রী মমতা ব্যানার্জি যার হাত ধরে, যাকে দেখে আমরা একদিন কংগ্রেস ছেড়ে এই দলে যোগদান করেছিলাম, কেন জানেন? দুটো কারণ, একটা কারণ হচ্ছে সিপিএম এর দাবিদারি করতে পারবো না, আর একটা কারণ হচ্ছে 30 বছর 34 বছর বাংলাকে সিপিএম যে পিছিয়ে দিয়ে গেছে, যদি তাকে উন্নয়ন করতে হয় তাহলে মমতা ব্যানার্জি হাত ধরা ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না। মমতা ব্যানার্জি মহাসমুদ্র, তিনি বঙ্গোপসাগর, তিনি প্রশান্ত মহাসাগরের মতো শান্ত, তিনি আটলান্টিক মহাসাগরের মতো তিনি দুর্দম, তাই এই দল যেখানেই যে ছেড়ে যাক না কেন, নদীর যেমন উৎপত্তি যেখানেই হোক সেই গিয়ে মিলতে হয় সাগরে, তা যারা আজ দল ছেড়ে যাচ্ছে জেনে রাখুন একদিন তাদের আবার সেই মাথা নিচু করে এই দলে আসতে হবে। আমি আমাদের মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবকে একটা অনুরোধ করব, দিদির যে সম্মোহিনী শক্তি মানুষের উপর, তার যে উন্নয়ন সে তো আমাদের সাথে আছেই, কিন্তু আমরা চাই আপনাদের আপনার মতো একজন নেতৃত্বকে যিনি বাংলার মানুষের সঙ্গে, কলকাতার মানুষের সঙ্গে, এক সময়কার রাজধানী বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদের মানুষকে আপনি জাগ্রত করবেন। একটু আগে আপনার মুখে একটা বক্তৃতা শুনে আমার খুব ভালো লাগছিল, যেখানে স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল সিরাজকে হত্যার মধ্য দিয়ে, কিন্তু সেদিনও মুর্শিদাবাদ ছিল সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, সিরাজ দৌলা হিন্দু মুসলমান সকলের নবাব ছিলেন, তিনি শিব মন্দিরে পুজো দিতেন, তিনি অসুস্থ হয়েছিলেন তখন তার বাড়ির মানুষরা শিব মন্দিরে পুজো দিয়েছিলেন, তাই আপনি বলেছেন যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে স্বাধীনতার আন্দোলনের শিক্ষা আমি পেয়েছি মুর্শিদাবাদের মাটিতে, তাই আপনাকে আমি বলছি যে আগামী দিনে মমতা ব্যানার্জি যে ক্ষমতা আসবেন তার জন্য মুর্শিদাবাদের একটা বিরাট অবদান থাকবে, বিরাট অবদান থাকবে। গত লোকসভার ইলেকশনে আমরা 16টা বিধানসভায় এগিয়ে আছি, আপনি আজকে এসেছেন, বাকি 6টা আপনাকে পূরণ করে দিতে হবে, আপনার কাছে সেই দাবি আমরা রাখছি, আপনি যদি গোটা জেলায় সভা করেন আমরা 6টা পূরণ করে দেব। আর আপনাদের বলুন আগামী নির্বাচনে মুর্শিদাবাদ থেকে আমরা 22-এ 22 দিতে পারবো কিনা, পারবো আমরা, আমাদের মানুষ আজ সে কথাই বলছে। আমি তাই দীর্ঘ বক্তৃতা করব না, আমাদের বক্তৃতা তো সবসময় আপনারা শুনবেন, আমরা ফিরহাদ হাকিমের বক্তৃতা আগামী দিনে শুনব, এই মুহূর্তে শুনব, তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব, করলাম, ভালো থাকবেন, সবাই মিলে আমরা আন্দোলন করব, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের ববি হাকিম জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ধন্যবাদ। ধন্যবাদ সম্মানীয় সুব্রত শাহ মহাশয়কে, যিনি আমাদের জেলার চেয়ারম্যান দলের। আমাদের অনেক নেতৃবর্গ আছেন, আমরা পেয়েছি অসিত মাল, মাননীয় সাংসদ, আমরা পেয়েছি সুজাতা মন্ডল খান, জনাব খলিলুর সাহেব, অনেক নেতৃবর্গ, একজন মুর্শিদাবাদ জেলার সমস্ত স্তরের নেতৃবর্গ আজকে এই মঞ্চে আছেন, আছেন আমাদের সকলের অভিভাবক সম্মানীয় ফিরহাদ হাকিম, তাকে আমরা একবার হাততালি দিয়ে অভিনন্দন জানাই মুর্শিদাবাদের পক্ষ থেকে। তিনি এর আগে দুটো সভা করেছেন, একটা জিয়াগঞ্জে, একটা লালবাগে, ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরে,
সেই সভায় উপচে পড়া ভিড় ছিল, আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, করে বক্তব্য রাখবো না। এবার উনি বলবেন, তার আগে এই কলির সভায় দাঁড়িয়ে যারা আমাদের সভাকে সাকসেসফুল করেছেন, কলির সমস্ত নেতৃবর্গ এবং আপনারা যারা এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে অসংখ্য মানুষ, প্রায় 1,00,000 মানুষ এই সভায় হাজির হয়েছেন, অনেক মহামান এসেছেন, তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই এবং অভিনন্দন জানাই। পরিশেষে একটা কথা বলব, যে মির্জাফররা এই দলে থেকে দলের সর্বনাশ করেছে, যারা আমাদের দলকে বিভিন্নভাবে ভাগ করার চেষ্টা করছে সাম্প্রদায়িকতার নামে, এতদিন দলে খেয়ে দলের পরে কেরূপ অবস্থা ধারণ করে, যে ভূমিকা অবলম্বন করছে, তাদেরকে আগামী দিনে শিক্ষা দেব, শিক্ষা দেব, শিক্ষা দেব, এই হোক আমাদের অঙ্গীকার। এই বেঈমানদের জন্য মুর্শিদাবাদে হবে না, এই বেঈমানরা অঙ্গীকার। ধন্যবাদ, নমস্কার। এবার বক্তব্য রাখবেন আমাদের কলকাতার মহানাগরিক মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডিয়ার, আমাদের নেতা পৌরনগর উন্নয়ন মন্ত্রী আমার অত্যন্ত প্রিয় বন্ধু। আমরা একসাথে দীর্ঘদিন এমএলএ ছিলাম, আমাদের এখানে উপস্থিত আমাদের জেলা সভাপতি আবু তাহের খান সাহেব, আমাদের আরেক এমপি মজুর হাসান সাহেব, আমাদের অভিভাবক সুব্রত সাহা, খলিলুর রহমান সাহেব, আমার বন্ধু অসিত মাল সাহেব আছেন, আমাদের আমার চাচা আছেন এখানে, সৌরভ সাহেব আছেন, আছেন জাকির হোসেন আমার আমার কলিগ, আমরা একসাথে মিনিস্টার, আছেন আফরউদ্দিন খান সাহেব, আছেন আখরু, আছেন আমিরুল্লাহ হাসান, আছেন রাজীব হোসেন, আছেন আমার সাথে এসেছেন বৈদ্যনাথ দাস, আছে অসিত মার্জি, আছে অসিত মার্জি, প্রচুর হোডিং লাগিয়েছে দেখেছি, আশিস মার্জি আছে, গোলাম মোর্শেদ আছে, বাপি সরকার আছে, আজিজুদ্দিন সিরাজ আছেন, শমিক হোসেন আছেন, সৌরভ সাহেব আছেন, বলেছি শাহনাজ বেগম আছেন, অশোক দাস আছেন, অরবিন্দ মজুমদার আছেন, নিয়ামত শেখ আছে, অরিত মজুমদার আছেন, শ্যামলী সিংহ রায় আমার সাথে এসেছেন, উনিও আছেন, সৈনা মমতাজ আছেন, অশোক আছেন, আমাদের আমাদের পৌরসভার বিপ্লব আছে, আমাদের ভরত যা আছেন, আপনারা সকল এখানে আছেন। আমরা কলকাতার কিন্তু মুর্শিদাবাদে বারবার আসি, কারণ যতবার মুর্শিদাবাদে আসি ততবার এই মাটিটাকে সেলাম করতে ইচ্ছে করে, তার কারণ ধর্ম নিরপেক্ষতার যদি কোনো প্রতীক থাকে সেটা হচ্ছে মুর্শিদাবাদ। এই জেলা প্রচন্ড করি 34 বছরে এই জেলাকে বামফ্রন্ট সরকার তুলে দেয়নি, এই জেলা বেকারত্ব ভর্তি, এই জেলা থেকে 30% মানুষ বাইরে গিয়ে কাজ করে, কিন্তু এই জেলা যদি ইতিহাস দেখেন হয়তো তাজমহল তৈরি করেছে এই জেলার মানুষ। তাই মুর্শিদাবাদ শুধু কারুকার্যের জন্য নয়, শুধু বড় সম্রাজ্ঞীর জন্য নয়, এই জেলায় ভারত স্বাধীন ভারতের শেষ নবাব থাকতেন, সেরা জয়দেবনাথ দাস, আপনারা সবাই তাই ধর্ম নিরপেক্ষতার প্রতি, যেটা সুন্দরবাবু বললেন না ধর্ম নিরপেক্ষতা। আজকের লড়াইটা ভাই কি, ব্রিটিশ অনেকদিন আগে গুজরাটে এসেছে, প্রথম গুজরাটে এসেছে, গুজরাটে ফিট করে নিয়েছিল, ব্যবসায়ীদের ফিট করে নিয়েছিল, ভাই যারা উঠতে চান উঠে যান, কারণ ব্যাপারটা মাঝখানে মাঝখানে যাবে না,
उठे जाए ना ठीक है बाथरूम का तुम जाओ उठे गुजराटे अनेक दिन आगे चिरकाली गुजरात হচ্ছে ব্যবসায়ীদের এবং যেভাবে টাকা আসে তারা যদি কেউ দেশ আক্রমণ করে কখনো তার বিরোধিতা করে কিন্তু সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে দাঁড়িয়ে ব্রিটিশকে আটকানোর চেষ্টা করেছিল হ্যাঁ নিশ্চিতভাবে তার পেছন দিক দিয়ে ছুরি মারা হয়েছিল তাই এই মুর্শিদাবাদ হচ্ছে পূর্ণভূমি এবং এই মুর্শিদাবাদে যেমন আমাদের অপূর্ব সরকার আছে ঠিক সেইভাবে আবু তাহের খান আছে এই মুর্শিদাবাদে যেভাবে খলিলুর রহমান আছে ঠিক সেইভাবে এই মুর্শিদাবাদে জাকির হোসেন আছে এই মুর্শিদাবাদ ধর্ম নিরপেক্ষতার প্রতীক তাই এই মুর্শিদাবাদে আমরা সবসময় সালাম আজকে অনেকে আছেন ভাই কেউ হায়দ্রাবাদ কেউ হায়দ্রাবাদ থেকে এসে আমাদের আল্লাহ আকবার শেখাবে আবার কেউ এসে গুজরাট থেকে এসে আমাদের জয় শ্রীরাম শেখাবে কেউ আবার ইউপি থেকে এসে জয় শ্রীরাম শেখাবে কেউ আবার এমপি থেকে এসে জয় শ্রীরাম শেখাবে অথচ বাংলায় আমরা কি বলি আসসালামু আলাইকুম আমরা কি বলি জয় মা দুর্গা আমরা কি বলি জয় মা কালী এটা বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি এটা বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি এখানে বিভেদের কোন স্থান নেই তার কারণ এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এই বাংলা আমাদের বিবেকানন্দের বাংলা এই বাংলা শরৎচন্দ্রের বাংলা এই বাংলায় আমরা সবাই মিলে একসাথে লজ্জা লাগে যখন অসিদ্ধার পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে একজন যান রবীন্দ্রনাথের চেয়ারে বসে একজন গিয়ে বলেন আরে নোবেল জমিচর নোবেল প্রাইজ পেয়েছে লজ্জা লাগে না বাঙালি হিসেবে লজ্জা লাগে না বাঙালি হিসেবে আপনার মনে হয় যে বাঙালি হিসেবে এর থেকে বড় মাথা নত আর কোথায় করব যখন অমর্ত্য সেনকে জমি চোর বলা হয় তার থেকে বড় অপমান বাঙালির আর কখনো কোনোদিন হয়নি যেটা আজকে বিজেপি করেছে আমরা তাই বলি মা গো বাংলার মাকে বলি আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে মৃত্যুবরণ করত না ব্রিটিশকে হারিয়ে দিত তার কারণ মির্জাফর যদি বিশ্বাসঘাতক না করত কিন্তু আজকের মির্জাফর আর বিশ্বাসঘাতক করতে পারবে না তার কারণ অনেক আগে থেকে মুর্শিদাবাদের মানুষ তথা বাংলার মানুষ আগেই সজাগ হয়ে গেছে আর মির্জাফররা আমাদের সিরাজ অর্থাৎ আজকের মমতা ব্যানার্জি তাকে আর পেছন দিক দিয়ে ছুরি মারতে পারবেন আসলে কি জানেন ব্রিটিশরা যেরকম গুজরাটে এসেছিল কিন্তু বাংলা দখলের পরে সারা ভারতবর্ষ দখল করেছে ঠিক সেইভাবে আজকে যারা জয় শ্রীরাম বলছেন কিছু কিছু হনুমান আছে লাপাচ্ছে কিন্তু তারাও বোকা বাচ্ছে তার কারণ জয় শ্রীরাম করে হিন্দু মুসলমান করে নয় আজকে যদি কিছু করে থাকে নরেন্দ্র মোদি তাহলে এই ভারতবর্ষটা আদানি আম্বানির কাছে বিক্রি করে দেবে গেরুয়া রেখে দেবে এছাড়া আর কিছু নেই মুখে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরামও নয় এটা আসলে হচ্ছে কি একটা মুখ্যমন্ত্রী ছিল তিনবারের মুখ্যমন্ত্রী সে হঠাৎ এত টাকা কোথা দিয়ে পেল বিজেপি করে এসছে সুজাতা বিজেপির কেন্দ্রীয়রা ছিলেন আডবাণী কেন্দ্রে ছিলেন সুষমা স্বরাজ কেন্দ্রে ছিলেন আমাদের অরুণ জেটলি সেই সময় কেন্দ্রে ছিলেন রাজনাথ সিং এর মতন বড় বড় নেতা তাকে টপকে প্রধানমন্ত্রী হয়ে গেল কেন তার কারণ মুখ্যমন্ত্রী হওয়ার থেকে তারা কিছু বিজনেসম্যানকে বড় করতে শুরু করল সেই বিজনেসম্যান
আদানি আম্বানি আপনাদের টাকা দিয়ে দিল এত যে সে প্রধানমন্ত্রী হয়ে গেল। এখন আবার যখন প্রধানমন্ত্রী হয়ে গেছে এরা তো বেনিয়া, আপ এক পয়সা দোগে ভগবান 10 লাখ দেগা, এরা বলছে 10,000 করোড় দেগে 10 লাখ করোড় লেঙ্গে। কি করে আপনারা জিও ফোন ইউজ করছেন, বিএসএনএল আর চলছে না, ভোডাফোনের শুধু লাইন কাটছে কাটছে তো, কারণ কেডাই যে আছে না প্রায় তারা ভোডাফোনের লাইন কেটে দিচ্ছে, এয়ারটেল খালি কেটে কেটে যাচ্ছে, লাইন পাওয়া যাচ্ছে না দূর, আর এয়ারটেল নেব না জিও নেব। জিও 130 কোটি মানুষ যদি জিও নিয়ে নেয় কত টাকার ব্যবসা হবে জিওর? 50 লক্ষ কোটি টাকা ব্যবসা করবে জিও। কত টাকা? ভারতবর্ষের বাজেটের বাইরে। তাতেও শেষ হলো না, তাতেও শেষ হবে না, তারপরে আবার কি হবে? এখন এসছে কৃষকদের 3টে বিল নিয়ে এসেছে। একটা বিল কৃষকরা আপনাদের, কৃষকের 1 নম্বর বিল কি? কৃষকদের যে মান্ডি সেই মান্ডি তুলে দেওয়া, কৃষকরা তাদের প্রোডাক্ট গুলো বড় বড় যে হাউস আছে তার মানে বড় পুঁজিপতির কাছে সেইটা বিক্রি করে দেবে। দ্বিতীয় বিল হচ্ছে আমাদের কৃষকদের একটা দাম আছে মমতা বন্দ্যোপাধ্যায় 480 টাকা কুইন্টাল চাল কিনে, তার থেকে উপরে আপনি বিক্রি করতে পারেন কিন্তু কৃষকরা তার থেকে নিচে নেবে না, লস হয়ে যাবে, সেই দাম উঠে যাবে। ওই বড় হাউস যে দাম বলবে সেই দামে কৃষককে বিক্রি করতে হবে, অর্থাৎ বড় হাউস বলবে 200 টাকা কুইন্টাল দেব, তখন তো মান্ডি উঠে গেছে আর তো অন্য লোককে বিক্রি করতে পারছেন না, তখন সেই 200 টাকায় মাল বিক্রি করে কৃষক মায়ের ভোগী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তৃতীয় বিল এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট বলে কিছু থাকবে না, অর্থাৎ চাল ডাল খাবার খাদ্য এগুলো সব এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট, এখানে কেউ মজুদারি করতে পারে না, এখানে বড় হাউস ইচ্ছে করলে সেগুলোকে মজুদারি করবে, একটা সময় মান্ডি থাকবে না। ভালো করে শুনে নিন, কৃষক খায় হবে না, এরা মজুদারি করে রিলায়েন্স ফ্রেশ ছাড়া মাল কি পাবেন না, এই আদানি আম্বানি আদানি এফসিআই কিনে নেবে, কৃষক তখন কি হবে? কৃষক তার এলাকায় ব্লসে মাল বেচে আর পারবে না, বড় বড় হাউস তখন সেই জমিগুলো কিনে নেবে, এইসব কৃষি জমি, সেইখানে সেই জমিগুলো তারা তখন হেলিকপ্টার দিয়ে চাষ করবে, বড় বড় মেশিন দিয়ে চাষ করবে, আর প্রত্যেকটা কৃষক ভারতবর্ষের সে নিজের জমিতে ক্ষেত মজুর হয়ে থাকবে, সেই তার রাস্তা আজকে করে দিচ্ছে। তার জন্য কত কত মাল আসবে যদি কৃষি বাজার ডাইরেক্টলি ওরা নিয়ে নেয়? 10 লক্ষ কোটি টাকা, 10 লক্ষ কোটি টাকা ভারতবর্ষের বাজেটের থেকে বেশি, সরি 100 লক্ষ কোটি টাকা ভারতবর্ষের বাজেটের থেকে বেশি আদানি আম্বানিদের কাছে তখন, এখনই শুরু হয়ে গেছে, সব মিডিয়া কিনতে শুরু করেছে, মোডি মিডিয়া ছাড়া আর কেউ দেখাতে পারবে না। কৃষক আন্দোলন হচ্ছে, এখানে দিলীপ বাবু বড় বড় কথা বলে, বিজেপি নেতারা বড় বড় কথা বলে, রোজ একটা দুটো করে ওখানে কৃষক 1 ডিগ্রি টেম্পারেচার সেখানে মারা যাচ্ছে, যে কৃষকরা আমাদের অন্নদাতা যে আমাদের খাওয়ায় তারা প্রত্যেক দিন মারা যাচ্ছে, প্রধানমন্ত্রী তিনি 4টে 5টে 6টার পরে রুম হিটার চালিয়ে দিল্লিতে বসে আছেন আর কৃষকরা মারা যাচ্ছে, সেটা আজকে বিজেপির লজ্জা নয়, ভাগন বাংলা দখল করা সেটা তার কাছে বড় হয়ে দাঁড়িয়েছে, তার প্রতিবাদ করবেন না? এখানে হিন্দু মুসলমানের ব্যাপার নেই, তার কারণ বাংলায় মুর্শিদাবাদের কাছ থেকেই আমরা শিখেছি হিন্দু নারা মুসলমান, এ জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মার, সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে আছেন এখানে লাপাচ্ছেন মিম হবে মিম 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 মিম,
अरे मीम किम हो जाए कि हबे भाई 146 টা আসন না হলে সরকার গড়ে না মিম 147 টা আসন দিতে পারবে হ্যাঁ কি না ওই যে ওখানে যারা মুসলমানদের সহায়ক হয়ে লাপাচ্ছে তারা দিতে পারবে তাহলে কি হবে মমতাকে হারালে অধীরের কংগ্রেস আসতে পারবে সিপিএম আসতে পারবে কে আসবে তখন বিজেপি আসবে তার মানে মিম কার রাস্তা সহজ করছে বিজেপিকে আনতে চাইছে ওই যে পীরজাদা সাহেব কার রাস্তা সহজ করছে বিজেপিকে আনতে চাইছে বাংলার মানুষের সম্মান নেই যদি তুমি সংখ্যালঘুর নেতা হও তাহলে সংখ্যালঘুর প্রোটেকশন নয় বিজেপির সাথে সেটিং যেটা কেজরিওয়াল বলে গেছিল সেটাই হয়ে যাবে সংখ্যালঘু মায়ের ভোগে যাক আবার গুজরাটের মতন 2000 লোক কতল হয়ে যাক বিগিদের মতন ঠেকানে মারা হোক যোগীর রাজ্যের মতন রোজ তাদের খুন করা হোক তাতে কিছু যায় আসে না মিম মহম্মদ তারা সংখ্যালঘু নেতা বিজেপির সাথে রাত্রে গিয়ে সেটিং আমরা বোকা বাংলার মানুষ বোকা বাংলার মানুষ বুদ্ধ যে কখনো জয়শ্রী রাম বললেই লেগে যাবে কখনো আল্লাহ আকবার বললেই লেগে যাবে না কারণ আমরা শ্রী নজরুলের কাছ থেকে শিখেছি যে হিন্দু আর মুসলমানের জিজ্ঞাসা হ্যাঁ হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই একসাথে বাংলায় শান্তিতে থাকতে চাই তাই বিজেপিকে দূর রাখতে চাই তাই মিমকে আমরা সরাতে চাই তাই অন্য সাম্প্রদায়িক দলকে সরাতে চাই ভাই হয় না কখনো অন্যায়কে অন্যায় দিয়ে শেষ করা যায় না কখনো অন্যায়কে অন্যায় দিয়ে শেষ করা যায় না কখনো নফরত কে নফরত দিয়ে শেষ করা যায় না নফরত কে শেষ করতে গেলে ভালোবাসা এই আপনাদের কাছে অনেক খুন ধরে লেগে চলছে আমি বেশি খুন নেব না যে সচেতন আপনারা সচেতন থাকুন এই মুর্শিদাবাদে অধীর বাবু হয়তো ভেতরে ভেতরে সেটিং করে ফেলেছে সেটিং করে ফেলে বলছে আরে অন্যের পা কাটলে কে আমি প্রেসিডেন্ট তো কি আমার নিজের পা কেটে অন্যের ছা যাত্রা ভ্রমণ আরে ভাই যদি ধর্ম নিরপেক্ষতা আর একসাথে থাকতে হয় তাহলে তো বলা উচিত মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি যদি সত্যি সত্যি বাংলাকে বাঁচাতে হয় তাহলে তো বলতে হবে মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি নাকি ভেতরে সেটিং করে কার সাথে কে ফোনে কথা বলছে কে বলছে যে ঠিক আছে আমি তোমাকে এতগুলো লোক পাঠিয়ে দিচ্ছি তুমি কথা বলে নাও মুর্শিদাবাদে আমার ছিলাম কিন্তু এখন আমার নেই ওটা তুমি অদূরের দিকে চলে যাও এই সব খবর আমরা জানি মুর্শিদাবাদের মানুষ জানে তাই আপনাদের কাছে করজন অনুরোধ করছি বাংলাকে বাঁচান বাংলাকে বাঁচান সাম্প্রদায়িক সব সব শক্তিকে আটকান এই বা এই মুর্শিদাবাদ থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন এই মুর্শিদাবাদ থেকে সাম্প্রদায়িকতার ছেড়ে দিয়ে লড়াই এই মুর্শিদাবাদ বাংলাকে শিখিয়েছে আপনারা শপথ নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন তৃণমূল কংগ্রেসের সাথে থাকবেন আর বলবেন এই বাংলায় আমরা একসাথে রয়েছি আবার কোন মির্জাফরকে আমরা জায়গা দেব না আমরা এগিয়ে যাব এই বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যাব এই কন্যাশ্রীর বাংলা এই রূপশ্রীর বাংলা এই সবুজ স্বাধীন বাংলা এই স্বাস্থ্য স্বাধীন বাংলা এই বাংলা মমতা ব্যানার্জি ছিল আছে থাকবে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য রাখছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ বন্দে